আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা মাঝে মধ্যে বাংলায় অনেক কথাই বলি। যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে বাংলা থেকে কীভাবে ইংরেজিতে কনভার্ট করা যায়, এরকম আজকে একটা দুর্দান্ত টেকনিক নিয়ে এসেছি। স্বভাবতই আমরা যখন কোনো জায়গায় থাকা বোঝায় যে, যেমন বলে আমি রুমে আছি, আমি বাইরে আছি, আমি ঢাকায় আছি, আমি ঢাকাতে ছিলাম, আমি ক্লাসে ছিলাম, আমি রান্নাঘরে ছিলাম, এই যে কোথাও আছি বা কোথাও ছিলাম, হ্যাঁ, এই ধরনের কথাগুলো বলতে গেলে আমরা এম ইজ আর, দেখো এম ইজ আর ব্যবহার করতে পারি। আর যদি থাকাটা একটু দীর্ঘস্থায়ী হয়, যে যেমন 5 ঘন্টা ধরে, 6 ঘন্টা ধরে, 7 ঘন্টা ধরে, তখন আমরা এম ইজ আর ব্যবহার না করে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করব। বন্ধুরা, এটা একটু অতীতেও যদি হয়, যেমন আমি ঢাকায় ছিলাম, তখন আমরা ওয়াজ আর ব্যবহার করব। কিন্তু যদি মানে সময়টা এরকম হয়, 10 বছর ছিলাম বা সকাল থেকে মানে আমি কোথাও ছিলাম, 3 দিন বা অনেক দিন হলো কোথাও ছিলাম, এরকম একটা অনির্দিষ্ট সময় বা একটা দীর্ঘ সময় বলে আমরা সিন্স অথবা ফর হ্যাড বিন, তারপরে সিন্স অথবা ফর ব্যবহার করব। তবে সিন্স এবং ফরের ব্যবহারের কথা একটু বলি। যদি সংখ্যা উল্লেখ থাকে, যেমন 5 ঘন্টা, 5 দিন, 7 দিন, 8 দিন, এরকম সংখ্যা উল্লেখ থাকে, তখন আমরা ফর নেব। আর যদি সংখ্যা উল্লেখ না থাকে তখন আমরা সিন্স নেব। চলো একটু সলভ করে দেখা যাক। দেখো, আমরা বলেছি এম ইজারের পরিবর্তে হ্যাভ বিন, হ্যাজ বিন, ওয়াজারের পরিবর্তে হ্যাড বিন ব্যবহার করব। বন্ধুরা, এখানে বলেছে আনিকা ঢাকায় ছিল। দেখো, এখানে ছিল কথাটা বলতেই আমরা কিন্তু অবশ্যই ওয়াজারের একটা নেব। আমরা নিলাম যে, দেখো আনিকা যেহেতু ছিল, আনিকা ওয়াজ হবে। আনিকা ওয়াজ কোথায় ছিল? ইন ঢাকা। দেখো, আনিকা ওয়াজ ইন ঢাকা। একই সেন্টেন্স দেখো, আবার এইখানে বলেছে যে আনিকা 10 বছর ধরে ঢাকায় ছিল। আমি বলে দিয়েছি যে ওয়াজারের পরিবর্তে কিন্তু আমরা হ্যাড বিন নিতে পারি। সো দেখো, এখানে এই কথাটা বলেছে যে আনিকা, তাহলে একই কথা যে আনিকা হ্যাড বিন, এই দেখো আমরা এখানে কিন্তু হ্যাড বিন নিলাম, হ্যাড বিন নিলাম, এখানে আর ওয়াজ নিলাম না, হ্যাড বিন নিয়ে নিলাম। আনিকা হ্যাড বিন কোথায় ছিল? ইন ঢাকা। দেখো কোথায় ছিল? ইন ঢাকা। যেহেতু সংখ্যা উল্লেখ আছে 10 বছর, আমি বলেছি সংখ্যা উল্লেখ করলে কিন্তু আমরা ফর নেব। তাহলে আমরা ফর নিলাম, ফর 10 ইয়ার্স। ফর কত? ফর 10 ইয়ার্স, ফর 10 ইয়ার্স নিয়ে নিলাম। দেখো, ফর 10 ইয়ার্স, ক্লিয়ার কিনা? তাহলে সময় উল্লেখ করলে আমরা ওয়াজ আরের পরিবর্তে আমরা হ্যাড বিন নেব। এবার দেখো, একটু প্রেজেন্ট টেন্সে আছে, একটু বর্তমানকালে, যে রূপা রান্নাঘরে আছে। রূপা কোথায় আছে? বলে রূপা রান্নাঘরে আছে। এখন মজার ব্যাপারটা হলো, আমরা লিখলাম যে রূপা, দেখো রূপা ইজ, এই যেহেতু আছে, এটা তো প্রেজেন্ট টেন্স, রূপা ইজ ইন দ্য, কি লিখবো, কিচেন। দেখো, রূপা ইজ ইন দ্য কিচেন। রূপারা কোথায় আছে? বলে রান্নাঘরে আছে। কিন্তু যদি বলি যে রূপা, দেখো এখানে বলেছে যে ফাতেমা সকাল থেকে মাঠে আছে বা সকাল থেকে রান্নাঘরে আছে, তখন আমরা কিন্তু আর এমিজার নেব না, তখন আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন নেব। তাহলে আমরা লিখলাম ফাতেমা, দেখো ফাতেমা হ্যাজ বিন। এখন বলবা যে হ্যাভ বিন কেন নিলাম না, কারণ ফাতেমা সিঙ্গেল, তাই আমরা হ্যাজ বিন নিলাম। ফাতেমা হ্যাজ বিন ইন দ্য ফিল্ড, ইন দ্য FIELD, ফিল্ড। হাতেমা হ্যাজ বিন ইন দ্য ফিল্ড, মনে করো তখন আমরা কি বলবো? ইন দ্য ফিল্ড বলছে কি, সকাল থেকে। এই জন্য আমাদের কিন্তু সংখ্যা নাই, তাই সিন্স নিলাম, সিন্স মর্নিং। সিন্স কি? মর্নিং। সিন্স মর্নিং হয়ে গেল, সিন্স মর্নিং মানে সকাল থেকে ফাতেমা কোথায় আছে? মাঠে আছে। সো দিস ইজ ভেরি ইজি ওয়ে টু, একটা কথা খালি খেয়াল করবো যে কোথাও থাকা বোঝাতে, কোনো স্থানে থাকা বোঝাতে আমরা এম ইজারের পরিবর্তে হ্যাভ বিন, হ্যাজ বিন, ওয়াজারের পরিবর্তে হ্যাড বিন ব্যবহার করতে পারি, ঠিক আছে কিনা? বন্ধুরা দেখো, মজার একটা দুটো সেন্টেন্স নিয়ে এসেছি। পুষ্প একজন ডাক্তার। এখানে বলেছে জিহাদ 5 বছর ধরে ডাক্তার। তাহলে দুটো কথার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, যে পুষ্প একজন ডাক্তার, তাই না? কিন্তু এখানে বলতেছে পুষ্প মানে জিহাদ 5 বছর ধরে ডাক্তার, 5 বছর হলে ডাক্তার, এই যে সময়ের উল্লেখ আছে। তাহলে আমরা এখানে লিখবো যে পুষ্প ইজ এ ডক্টর। দেখো, কিন্তু এখানে বলতেছে কি, পুষ্প জিহাদ 5 বছর ধরে, আমরা লিখলাম যে আই এইচ এ ডি, জিহাদ হ্যাজ বিন, এই দেখো জিহাদ হ্যাজ বিন এ ডক্টর, এ ডক্টর
তার মানে আমরা ইজের পরিবর্তে হ্যাভ বিন হ্যাজ বিন ব্যবহার করব, আর যদি ওয়াজার থেকে হ্যাড বিন ব্যবহার করব। কিন্তু সময় উল্লেখ আছে কিনা এটা আমাদের একটু খেয়াল করতে হবে। এ ডক্টর আমরা এখানে লিখব ফর ফাইভ ইয়ার্স, এফ আই ভি ই অই আর এস, ফাইভ ইয়ার্স। কিন্তু বন্ধুরা যদি ফাইভ উল্লেখ না থাকতো তাহলে কিন্তু আমরা এই ফরের জায়গায় কি নিতাম, সিন্স নিতাম। যেমন একটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, অবশ্যই কিন্তু করবা, কমেন্ট করবা যে আমরা ইংরেজি ভক্ত। সো ভক্তর ইংলিশ কিন্তু তোমরা জানো যে ইংরেজি ভক্তর ইংলিশ যেটাকে বলা হয় লাভারও বলতে পারো, লাভার মানে ভক্ত বা প্রেমিক, বা ডিভোটি, ডিইভিও টি ডাবল ই, ডিভোটিও বলতে পারো, ডিভোটি মানে ভক্ত। আচ্ছা, তারপরেও অনেক ইংরেজি আছে ভক্তের মুরিদ যেটাকে বলা হয়, মুরিদ, তাই না? পড়েছেন তারা গত বছর, বন্ধুরা একটা কথা বলি, এটা কিন্তু গত বছর বলেছে, লাস্ট ইয়ার, হ্যাঁ লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার বলেছে, তার মানে কি এটা কিন্তু অবশ্যই অতীত। সো আমরা বলেছি বর্তমান হলে এম এজারের পরিবর্তে ওয়াজ ওয়ার, আর যেহেতু অতীত হলে ওয়াজ ওয়ারের পরিবর্তে আমরা হ্যাড বিন নেব। সো আশা করি এটা কিন্তু প্রেজেন্ট, আমরা ইংরেজি ভক্ত মানে এটাকে আমাদের বর্তমান অবস্থা বোঝাচ্ছে। সো নিঃসন্দেহে এটা এম এজার হবে অথবা হ্যাড বিন হ্যাজ বিন হবে, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। সো আর তারা গত বছর থেকে ইংরেজি ভক্ত, লাস্ট ইয়ার আছে। অফকোর্স ইউ উইল ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড দ্য টেকনিক দ্যাট আই অ্যাপ্লাইড টুডে ইন দিস ক্লাসরুম। সো ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ব্রাদার্স, ডিয়ার সিস্টার্স, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইটস মাই প্লেজার দিস মোমেন্ট টু টেল ইউ দ্যাট এ লট অফ পিপল ইন আওয়ার কান্ট্রি আর হাইলি ক্রেজি টু লার্ন ইংলিশ ফ্রম দ্য বেসিক লেভেল। সো ইফ ইউ নো দ্য বেসিক অফ ইংলিশ, ইট উইল বি ইজি ম্যাটার ফর ইউ টু রিচ দ্য ডেস্টিনেশন অফ ইউর লাইফ ভেরি ইজিলি। সো আই ইনভাইট ইউ, লেটস পার্টিসিপেট ইন মাই এভরি ক্লাস অ্যান্ড এনজয় দিস ফ্যান্টাস্টিক মোমেন্ট উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ, অ্যান্ড ইটস মাই প্লেজার দিস মোমেন্ট to say you goodbye, meet you next time, thank you very much, till that time, okay, Allah Hafiz.